যারা ইউটিউব ভিডিওর নিচে ফোন নাম্বার কমেন্ট করে তাদেরকে এই ভিডিওটা দেখার কোনো দরকার নেই, তারা যে মেসেঞ্জার অ্যাপ ইউজ করছে সেটা কন্টিনিউভাবে ইউজ করতে পারে। যারা প্রাইভেসি ব্যাপারে একটু কনসার্ন এবং জানতে চায় যে লেটেস্ট হোয়াটসঅ্যাপ প্রাইভেসি কী এবং এতে কী বলছে, এতে তোমাদের কী ক্ষতি হতে পারে বা কী ক্ষতি হতে হওয়ার আশঙ্কা আছে, তারা এই ভিডিওটা কন্টিনিউ করো। তবে কন্টিনিউ করার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো। সো লেটস কন্টিনিউ উইথ দ্য আপডেটস। তো এখানে আপডেটের সর্বপ্রথমে বলা হয়েছে যে তারা তোমাদের প্রাইভেসিকে রেসপেক্ট করে এবং তারা কখনোই ভুলভাল কাজ তোমাদের ডেটা নিয়ে করবে না। কিন্তু যেহেতু তারা তাদেরকে হোয়াটসঅ্যাপকে ওন করে ফেসবুক এবং ফেসবুকের কিছু বিজনেস অ্যাপ্লিকেশনস আছে, যেমন ফেসবুক নিজের অ্যাড রান করায়, ফেসবুক বিজনেসদেরকে অ্যাড রান করাতে সাহায্য করে, ফেসবুকের বিভিন্ন প্ল্যাটফর্মে যেমন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, আরও অন্যান্য প্ল্যাটফর্ম, ফেসবুক ইটসেলফ। তো এখানে তারা বলা হয়েছে যে তাদের যে কিছু ডেটা আছে সেই ডেটা তারা সেই ভালো আরও ভালো তোমাকে অ্যাড দেখানোর জন্য সেই ডেটা ইউজ করা যেতে পারে। তো এটা তারা অনেকদিন আগে থেকে করছে, কিন্তু তারা ওপেনলি সেটা এখন অ্যাডমিট করছে। এই নিয়ে লোকের অনেক সমস্যা হয়ে গেছে, তাই তারা হোয়াটসঅ্যাপ আনইনস্টল করছে, অন্যান্য অ্যাপ ইনস্টল করছে। তো আমার পক্ষে এটা জাস্টিফাইড, কারণ ইউজারের ডেটা যখন তুমি নিচ্ছ তখন তোমাকে অবশ্যই বলতে হবে যে আমি ডেটা নিচ্ছি, রাইট? কিন্তু যারা ভাবছে যে আমি এখন হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে দেবো এবং তারপরে আমার ডেটা আর কেউ নিতে পারবে না, তাহলে তারা ভুল ভাবছো। যখন তুমি ইন্টারনেটে পা দিয়েছো তখন তুমি ইন্টারনেটে প্রতিনিয়ত ফুটস্টেপ ছাড়ছো, রাইট? প্রতিনিয়ত তোমার ডেটা ইউজ হচ্ছে, তুমি নিজেও জানতে পারছো না তোমার ডেটা কীভাবে ইউজ করছো। তুমি যে অপারেটিং সিস্টেমগুলো ইউজ করছো সেটা তোমার ডেটা ডেইলি বেসিসে হারভেস্ট করছে। তো তুমি এটা ভেবো না যে তুমি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ আনইনস্টল করলে, ফেসবুক আনইনস্টল করলে তুমি এটা থেকে মুক্তি পাবে। যেদিন থেকে তুমি অনলাইনে এসছো সেদিন থেকে তোমার ডেটা হারভেস্ট হতে স্টার্ট হয়েছে। কিন্তু পার্সোনাল মেসেজের ক্ষেত্রে এটা হওয়ার জন্য হোয়াটসঅ্যাপকে আরও বেশি লোকে ক্রিটিসাইজ করছে। হোয়াটসঅ্যাপ নিজেকে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড মেসেঞ্জার হিসেবে দাবি করে, কিন্তু তারা যে এইরকমভাবে ডেটা হারভেস্ট করছে এই নিয়ে লোকের অত সমস্যা। কিন্তু একটা কথা ভাবো, যখন তুমি কোনো ফ্রিতে তুমি এত সুন্দর একটা সার্ভিস পাচ্ছ তখন তোমাকে অবশ্যই তার বিনিময়ে তোমাকে কিছু দিতে হবে। কথায় আছে, ইফ ইউ আর নট পেইং ফর দ্য প্রোডাক্ট দেন ইউ আর দ্য প্রোডাক্ট। তুমি প্রোডাক্টের জন্য কোনো রকম পয়সা দিচ্ছ না এবং তুমি ওয়ার্ল্ড ক্লাস একটা সার্ভিস পাচ্ছ, তবে অবশ্যই তার বিনিময়ে তারা তোমার কাছ থেকে কিছু এক্সপেক্ট করবে, সেটা হচ্ছে তোমাদের ডেটা। আর এখন যে আপডেটটা দিয়েছে সেটার মাধ্যমে এটাই বলছে যে তারা সেটাই এখন ওপেনলি সেটা অ্যাডমিট করছে যে তারা তোমার ডেটা ইউজ করে, যেটা এতদিন তারা ওপেনলি অ্যাডমিট করেনি কিন্তু তারা ওপেনলি অ্যাডমিট করছে। তুমি যেদিন থেকে হোয়াটসঅ্যাপে পা দিয়েছো সেদিন থেকে তারা তোমার ডেটা হারভেস্ট করছে, এটা নিয়ে জাস্ট ওরা তারা এখন ওপেনলি কমিট করছে। এবার এই জন্য যাদের সমস্যা আছে বা তাদের পার্সোনাল মেসেজ, যারা অতিরিক্ত পার্সোনাল মেসেজ করে তাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, তবে তাদেরকে বলে দিতে চাই যে এখানে তোমার মেসেজ কেউ কোনো একটা মানুষ বা মার্ক জুকারবার্গ বসে বসে ঘরে বসে তোমার মেসেজ দেখছে না। এই ডেটাগুলো প্রসেস হয় এআই এর দ্বারা, মেশিন লার্নিং অ্যালগোরিদমের দ্বারা। এই যে ডেটাগুলো তোমার হারভেস্ট করা হচ্ছে এই ডেটাগুলো দিয়ে তোমাকে আরও ভালো অ্যাড দেখায়, রাইট? তো এরকম না যে তুমি মেসেজ করছো এবং সেই মেসেজের ডেটা অন্য কেউ পড়ছে, এতটা পাগল ফেসবুক না বা এতটা পাগল অন্য কোনো কোম্পানি না। তো এই নিয়েও যাদের সমস্যা থাকে বা আমি চাই না যে আমার ডেটা দেখিয়ে আমার ডেটা নিয়ে অন্য কেউ অ্যাড দেখাক, তাহলে তুমি কি করতে পারো, সেই ক্ষেত্রে তুমি অন্য একটা অ্যাপ আছে যেটার নাম হচ্ছে সিগন্যাল, সেটা ইউজ করতে পারো। সেটা অ্যাকচুয়ালি ওপেন সোর্স অ্যাপ, যেটা ডোনেশনের ভিত্তিতে চলে, তার মাথার উপর কোনো কোম্পানি নেই। তবে তোমরা সিগন্যাল অ্যাপ বা টেলিগ্রাম অ্যাপ ইউজ করতে পারো। এবার একটা একদম সুন্দর একটা ফ্যাক্ট কি, সে ফ্যাক্টটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপের ফাউন্ডার ছিল সে ফাউন্ডারের একজন সিগন্যালের অ্যাপটা তৈরি করেছে, রাইট? তো কি হোয়াটসঅ্যাপের যে ইন্টারনাল আর্কিটেকচার, এটা যে এন্ড টু এন্ড এনক্রিপশন যে সিস্টেমটা ব্যবহার করে, যে ক্রিপ্টোগ্রাফিটা ইউজ করে, সেটা আবিষ্কার করেছিল এই যে সিগন্যালের একটা ফাউন্ডার সে। তো এই যে তার যে হোয়াটসঅ্যাপ যে ইন্টারনাল যে আর্কিটেকচারটা ইউজ করে যে এন্ড টু এন্ড এনক্রিপশনের জন্য, সেটার নামও সিগন্যাল। তো এই সিগন্যাল সেই আর্কিটেকচারটা নিয়ে সে একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম তৈরি করেছে, এবং যতদিন না এটা অন্য বড় কর্পোরেটের হাতে বিক্রি হচ্ছে ততদিন তোমরা এটা ফ্রিলি ইউজ করতে পারো। কিন্তু যখন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, যখন এই সিগন্যাল অন্য কোনো কর্পোরেটের হাতে পড়বে তখন অবশ্যই সেটাও তোমার ডেটা মিসইউজ করবে, এটাই সত্যি। এবং তোমরা যখন অনলাইনে সুবিধা নিচ্ছ তখন তার বিনিময়ে তোমাদেরকে এই ছোট্ট অ্যামাউন্টটুকু পে করতে হবে। আমি অডিয়েন্সের উদ্দেশ্যে একটা কোশ্চেন করতে চাই।
যদি তোমাদের অ্যাড দেখতে অসুবিধা হয়, নিজের ডেটা দিয়ে অ্যাড দেখতে অসুবিধা হয়, তবে হোয়াটসঅ্যাপ যদি কোনো একটা পেড প্ল্যান বের করে, যে যেটাই বলে যে আমি তোমাদেরকে মান্থলি 500 টাকা বা 600 টাকা মান্থলি এরকম নেব, তার বিনিময়ে তোমরা ফ্রিতে আনলিমিটেড SMS করতে পারবে, ফ্রিতে আনলিমিটেড মেসেজ করতে পারবে, তোমরা কি সেই প্ল্যানটা নেবে নাকি তোমরা ফ্রির অপশানটা নেবে যেখানে তোমরা তোমাদের ডেটা দিবে এবং সেই ভিত্তিতে তোমাকে অ্যাড দেখাবে? নিচে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন স্টে ব্লেসড, স্টে হ্যাপি, বাই।